আচ্ছা দেখো, আজকে তড়িৎ রাসায়নিক, তড়িৎ রসায়নের আমরা তড়িৎ রাসায়নিক কোষের উপর দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, আমরা প্রথম ক্লাসে তড়িৎ রাসায়নিক কোষের উপরে কয়েকটা বিষয় আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে প্রথমটা কি ছিল? তড়িৎ চালক, প্রথমে কোষ ডায়াগ্রাম দেখাইছিলাম, কোষ ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়, তারপরে কোষের তড়িৎ চালক বল কিভাবে, তড়িৎ চালক বলের সংজ্ঞা, তারপরে আমরা কোষ বিক্রিয়া শিখছি, তারপরে লবণ সেতু শিখছি, তারপরে আমরা এই কোষের সাংকেতিক চিহ্ন কিভাবে লিখতে হয়, তারপরে আরেকটা জিনিস শিখছিলাম আমরা কোষের তড়িৎ চালক বল বের করার যে গাণিতিক যে সূত্রগুলো, তিনটা ওই ছিল না তড়িৎ চালক বল বের করার, তার মধ্যে একটা ছিল বাম তড়িৎ দ্বারা জারণ বিভব এবং ডান তড়িৎ দ্বারা বিজন বিভব সমষ্টি, এরকম কোষের তড়িৎ চালক বল। তারপর একটা ছিল যে দুইটা তড়িৎ দ্বারের জারণ বিভবের পার্থক্য অথবা বিজন বিভবের পার্থক্য, আর আমি জারণ বিভবের পার্থক্য দিয়ে তড়িৎ চালক বল বের করতে চাই, তাহলে বাম তড়িৎ দ্বারা আগে ডান তড়িৎ দ্বারা পরে, আর যদি আমি বিজারণ বিভব দিয়ে তড়িৎ চালক বল বের করতে চাই, তাহলে ডান তড়িৎটা আগে বাম তড়িৎটা কি হয় পরে হয়। এই হলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা দেখো, আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব একক তড়িৎদ্বার বিভব কি জিনিস, একক তড়িৎদ্বার বিভব। হ্যাঁ, তড়িৎদ্বার বিভব দেখো আমি একটু লিখে নিচ্ছি। দেখো প্রথমে হলো আমরা আলোচনা করব তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভবটা কি জিনিস, তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব। তারপর হলো নির্দেশক তড়িৎদ্বার কি জিনিস, নির্দেশক তড়িৎদ্বার কি জিনিস। তারপর হলো তড়িৎদ্বার বিভব নির্ণয়, তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব নির্ণয়। তারপর হলো তড়িৎ রাসায়নিক সারি, তড়িৎ রাসায়নিক সারি, সারি। তারপর হলো তড়িৎ রাসায়নিক সারির, দেখো তড়িৎ রাসায়নিক সারির সিরিজের গুরুত্ব, তড়িৎ রাসায়নিক সারির গুরুত্ব, তড়িৎ রাসায়নিক সারি, তারপরে তড়িৎ রাসায়নিক সারির গুরুত্ব, তড়িৎ রাসায়নিক সারির কি গুরুত্ব। ওকে, তারপরে হলো এই তড়িৎ রাসায়নিক সারির গুরুত্ব, এই তো মোটামুটি তড়িৎ রাসায়নিক সারি এবং আর কিছু গাণিতিক সমস্যা সলভ করবো না, কিছু গাণিতিক প্রবলেম আমরা সলভ করবো। তড়িৎ রাসায়নিক সারি, তড়িৎ রাসায়নিক সারির গুরুত্ব, তারপর আমরা কিছু গাণিতিক সমস্যা, তড়িৎ রাসায়নিক কিছু প্রবলেম, গাণিতিক সমস্যা আছে। কিন্তু তড়িৎ রাসায়নিক কোষের উপর দ্বিতীয় ক্লাস, হ্যাঁ দ্বিতীয় ক্লাস। আর তোমরা যদি এগুলো বইতে খুঁজে পেতে চাও, আমি বইয়ের হাজার হিসাবে বইয়ের এটা বলে দিচ্ছি কোনটা কোথায় আছে। যেমন তড়িৎ রাসায়নিক সারিটা আছে 4.5, এ 4.5 হাজার হিসাবে বইয়ে 4.5 এ তড়িৎ রাসায়নিক সারির গুরুত্বটা আছে। তারপরে এই তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার বিভব আছে 4.72 আছে। তারপরে আছে 4.8, 4.8 আছে তড়িৎদ্বার বিভব নির্ণয়, 4.8 তড়িৎদ্বার বিভব নির্ণয় আছে, সাথে আছে তড়িৎদ্বার সারি এখানে আছে না, এটাও 4.8-এর মধ্যে আছে। আর নির্দেশক তড়িৎদ্বার এটা পাবা, দেখো নির্দেশক তড়িৎদ্বারটা পাবা, নির্দেশক তড়িৎদ্বার আর ম্যাথ তো আমি বলবো কোথায় আছে,
আমরা আজকে যে ম্যাথগুলো করবো সেটা হলো 4.22 থেকে 4 দশমিক উদাহরণ, একটা 4 দশমিক উদাহরণ, 4.22 হতে 4.22 থেকে 4.25, 4.25 এই উদাহরণ, আর 79টা করবো, 79 করবো আমরা আজকে 4.8, 4.8 মানে শিক্ষার্থীর কাজ, অনুসন্ধি বলতে আমরা বুঝাচ্ছি এখানে শিক্ষার্থীর কাজ 4.8, ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা প্রথমে হলো একক তড়িদ্দার বিভব, তড়িদ্দার বিভব বা আমি আরো ভাঙ্গে বলে তড়িদ্দার বিভবটাকে আমি আরো সুন্দর করে বলি, একক তড়িদ্দার বিভব, একক তড়িদ্দার বিভব, একক তড়িদ্দার বিভব, একক তড়িদ্দার বিভবটা কি জিনিস দেখো। প্রথমে তোমরা এই ছবিটা একটু চিন্তা করো, এখানে আমরা কি করছি, একটা এই যে ধাতু এম 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 এম, আর এখানে কি রাখছি আমরা এম এম প্লাস এম এম প্লাস, এটা ধাতু পায়, ওকে এটা ধাতু, এটা ধাতু পায়। ধরো আমরা একটা জিঙ্ক দণ্ড, আমরা কি করলাম জিঙ্ক আয়নের দোকানে আমরা যদি ডুবাই তাহলে সেটা একটা তড়িদ্দার, আমি এখানে জিঙ্ক না বলে আমি সাধারণভাবে কি বললাম এম একটা তড়িদ্দার, এম একটা দণ্ড ধাতব দণ্ড, আর এম এন প্লাস, এম এন প্লাস হলো ওই ধাতুর আয়ন, সো এটা একটা অর্ধকোষ, আচ্ছা বা এটা একটা তড়িদ্দার। আমরা জানি যে এখানে একটা সাম্যাবস্থা থাকবে এম এর সাথে, কি এম এন প্লাস এর একটা সাম্যাবস্থা থাকবে, এম এন এন প্লাস আর কি এন মনে, যে কোনো তড়িদ্দারের কি থাকে একটা সাম্যাবস্থা থাকে, যেমন এমটাকে আমরা কি করছি ধাতুকে এমটাকে দ্রবীভূত করছি, এমটাকে ডুবাইছি আমরা এম এন প্লাস, মানে এই ধাতুকে এই ধাতু বায়নে দ্রবীভূত করছি, সো এখানে একটা সাম্যাবস্থা রয়েছে, সো এটা একটা অর্ধকোষ বা তড়িদ্দার। আচ্ছা তাহলে ধাতু যদি সবসময় চায় ধাতু বায়নে একটা দ্রবণে নামতে, এটাকে বলে কি দ্রবণ চাপ, এটাকে বলে দ্রবণ চাপ, একক তড়িদ্দার, একক তড়িদ্দার। এখানে ধাতু চাপে ধাতু বায়ন আকারে দ্রবণে নামছে, আবার ধাতু বায়ন চাপে দ্রবণ থেকে দণ্ডে সঞ্চিত হচ্ছে, এটাকে বলা হয় অভিস্থবিক, 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 ওকে। এই যে দুটার যে পার্থক্য এটাকে কি বলা হয় তড়িদ্দার বিভব, এই দুটার পার্থক্যটাকে কি বলা হয় তড়িদ্দার বিভব বলা হয়, ওকে এই পার্থক্যটাকে বলা হয় তড়িদ্দার বিভব, মানে কোন একটা ধাতু চায় ধাতু কয়নাকার দ্রবণে নামতে, এটাকে বলে দ্রবণ চাপ, আর ধাতু কয়না আবার দণ্ড থেকে দ্রবণ থেকে দণ্ডে সঞ্চিত হতে চায়, সেটা কি বলা হয় অভিস্থবনের চাপ, আর এই দুটার পার্থক্যকে কি বলা হয় তড়িদ্দার বিভব বলা হয়। তা আমরা লিখতে পারি তাহলে তড়িদ্দার বিভব একক তড়িদ্দার বিভব, একক তড়িদ্দার বিভব হলো কি দ্রবণ চাপ, দ্রবণ চাপ এবং অবিশ্রবণী চাপ, অবিশ্রবণী চাপের যে পার্থক্য, অবিশ্রবণী কি চাপের যে পার্থক্য সেটাকে কি বলা হয় তড়িদ্দার বিভব বলা হয়, তার মানে দ্রবণ চাপ এবং অবিশ্রবণী চাপের যে পার্থক্য সেটাকে বলা হয় তড়িদ্দার বিভব, ওকে। আচ্ছা আমরা কিন্তু এই চিন্তাধারা পার্থক্য বুঝাচ্ছে, এই চিন্তাধারা পার্থক্য বুঝাচ্ছে, পার্থক্য মানে দুইটা দুইটার পার্থক্য, কিন্তু মনে রাখবা কোন একটা তড়িদ্দারের বিভব সরাসরি মাপার কোনো সুযোগ নাই, তুমি যদি মাপতে চাও তাহলে আমি কিন্তু চাচ্ছি কি এই যে তড়িদ্দার এর বিভব মাপতে, বিভব মানে কি ই এম এন প্লাস, এই যে এটা বিভব তড়িদ্দার বিভব, ই দ্বারা প্রকাশ করি, আর এমটা আগে লিখছি
আর এম ইন প্লাস টা পরে লিখছি, এটাকে বলে জারণ বিভব। আবার আমি যদি এম ইন প্লাস টা আগে লিখি আর যদি এম টা পরে লিখি তাহলে কি বুঝাবে? বিজারণ বিভব। আমি আবার বলি, ধাতু আগে লিখছি, ধাতু মান পরে লিখছি, তাহলে এটা কি জারণ বিভব বের করতে চাই? ধাতু মানটা আগে লিখছি, ধাতু পরে লিখছি, এটাকে কি বলা হয়? বিজারণ বিভব। তার মানে আমি কোন একটা তরিতাকে জারণ বিভব বা বিজারণ বিভব বের করতে চাই, বের করতে চাই। এই সরাসরি বের করার কোনো সুযোগ নাই। বের করতে হলে তোমাকে কি করতে হবে? এই তরিদ্বারের সাথে আরেকটা তরিদ্বার যুক্ত করে একটা কোষ তৈরি করতে হবে। তুমি যদি এইগুলা বের করতে চাও, এই তরিদ্বারের সাথে আরেকটা তরিদ্বার যুক্ত করে তোমাকে কোষ তৈরি করতে হবে। তারপরে সেই কোষে তুমি কি বের করবা? তরিচালক বল পরীক্ষা করে বের করতে পারবে। আর সেই তরিচালক বল থেকেই তুমি এটার মান বের করতে হবে। তাহলে তুমি যা সাহায্য নিয়ে এর বিভব মাপবা, এই মানটা মাপবা, সে তাকে কি বলা হয়? নির্দেশক তরিদ্বার এবং মাপার জন্য আর একটা তরিদ্বারের সাহায্য নিতে হয়। যার সাহায্য নিবো সেই হলো নির্দেশক তরিদ্বার। আমি একটু করে বলে রাখলাম নির্দেশক তরিদ্বারটা কি আসলে। নির্দেশক তরিদ্বার হলো যার সাথে কোন একটা পরীক্ষা দিন তরিদ্বারের বিভব মাপা হয় তাকে বলা হয় নির্দেশক তরিদ্বার। তাহলে কোন একটা তরিদ্বারের বিভব সরাসরি মাপা যায় না, কিন্তু তার একটা গাণিতিক সমীকরণ আছে। তাই আমরা এখন সেই গাণিতিক সমীকরণটা লিখব। এই যে মানে মাপা যায় না, এটা মাপতে পারবো না, কিন্তু কি আছে তার একটা গাণিতিক সমীকরণ আছে। এই যে এম এম এন প্লাস, দেখো তো এই যে ই এম এম এন প্লাস, এটা ইজ ইকুয়াল টু কত দেখো? ইট ইজ ইকুয়াল টু E not M M plus. E not M M plus. তাহলে আমি নর্থ চিহ্নটা কি বুঝাচ্ছি? এটা হলো তরিদ্বার বিভব। আর যখন নর্থ থাকবে তখন তার নাম হলো কি? প্রমাণ একক তরিদ্বার বিভব। এটা হলো তরিদ্বার বিভব। আর নর্থ থাকলে এটাকে বলা হয় প্রমাণ একক তরিদ্বার বিভব। নর্থ চিহ্ন দেওয়া মানে প্রমাণ, প্রমাণ অবস্থার বিভব। আর মাইনাস কি? আর টি বাই কত লং, কত মানে মাইনাস আর টি বাই এন এফ লং। উপরে কি হবে? নিয়ম হলো এই যে সাম্য অবস্থা, এটাকে বলে জায়িত অবস্থা। উপরে কি হবে? জায়িত অবস্থা। উপরে কি? জায়িত অবস্থা। উপরে কি হবে? জায়িত অবস্থা। নিচে কি হবে? বিজায়িত অবস্থা। কারণ এটা যদি জায়িত অবস্থা হয় তাহলে এটা কি হবে? বিজায়িত অবস্থা। তাহলে জায়িত অবস্থা গুণমত্তা উপরে আমি শিখি বিজায়িত অবস্থার গুণমত্তা লিখতে হবে। আমি আবার বলি, কোন একটা তরিদ্বারের তরিদ্বার বিভব ইজ ইকুয়াল টু প্রমাণ অবস্থার বিভব মাইনাস, মনে রাখতে হবে এটা। আর আটটা সবাই জানো মোলার গ্যাস দেবো। আর কি হলো? আমি কোন তাপমাত্রার বিভব মাপতেছি। আর এর তো সবাই জানো 96,500 কুলম। আর এনটা হলো ইলেকট্রন কয় মোল ট্রান্সফার হচ্ছে। যদি এটা জিঙ্ক হয় জিঙ্কটা কি হবে? জিঙ্ক 2 প্লাস হবে, তাহলে এনের মানটা 2 হবে। যদি সিলভার হয় তাহলে কি হবে? এনের মানটা কত হবে? 1 হবে। এনের মানটা 1 হবে। তাহলে আমরা কি পেলাম দেখো তো? আচ্ছা তাহলে এটা মনে রাখছো, এন এর সাথে এটা কি আছে? আর টি নিচে, হ্যাঁ, এন এর সাথে এফ 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 হলো ফ্যারাড, ফ্যারাড আর এফ মানে ফ্যারাড, আর এক ফ্যারাড মানে 96,500। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে যে কোন একটা তরিদ্বারের একক তরিদ্বার বিভব ইজ ইকুয়াল টু প্রমাণ অবস্থার বিভব মাইনাস আর টি বাই এন এফ লগ টি। উপরে কি? জায়িত অবস্থা গুণমত্তা। আর নিচে কি? বিজায়িত অবস্থা গুণমত্তা। এটা হলো জারণ, এটা জায়িত অবস্থা, আর এটা হলো বিজায়িত অবস্থা। আর এটা কি করবো? পাশে, কারণ এটা তো কঠিন অবস্থা, ধাতু মানে কঠিন অবস্থা, এই জন্য পাশে এস লিখছি। আর তোমরা মনে রাখবা এটা সবসময় কি ধরা হয়? ওয়ান ধরা হয়। এটা সবসময় কঠিন অবস্থায় কোনো পদার্থের গুণমত্তা কি ধরা হয়? ওয়ান ধরা হয়। তাহলে আমি যদি এটাকে সরলীকরণ করি তাহলে কেমন হবে? ই নট এম 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 প্লাস মাইনাস টি আর টি মাইনাস আর টি বাই লং টি এম শেষ। কারণ এটা কি ধরা হয়? এটা ওয়ান ধরা, ওয়ান ধরা, ওয়ান লিখে রাখলাম। এটা যদি ওয়ান হয় তাহলে এটা বাদ কেন? তাহলে এটা কি? ই এম কত? ই কত? এম কত?
শেষ মানে আমরা কি পেয়ে গেলাম রাশিমালা পেয়ে গেলাম তড়িৎদ্বার বিভব গাণিতিক সমীকরণ পাইলাম কিন্তু তুমি কিন্তু এই সমীকরণ থেকে ওইটা বের করতে পারবো না কারণ এটা বের করতে গেলে তুমি হয়তো এটা জানো ধাতু পানি গুণমত্তা দেওয়া থাকবে বাট তুমি তো এটা তো জানো না এটা জানো তুমি যদি এটা বের করতে চাও এটা জানতে হবে আগে তাহলে আমি এটা বের করার পদ্ধতি জানবো কিভাবে কোন একটা তড়িদ্বারের প্রমাণ তড়িদ্বার বিভব বের করতে হয় সেটা আমরা শিখবো কার মাধ্যমে নির্দেশক তড়িদ্বারের সাহায্যে বের করা শিখবো ওকে তাহলে আমি যদি এটা বের করতে যাই তাহলে এটা লাগবে আর এটা দেখবা সবসময় দেওয়া থাকবে ধাতু পানি গুণমত্তা কত সেটা প্রশ্নে বলা থাকে সো এটা তুমি পাচ্ছ কিন্তু এটা তো পাচ্ছ না এটা বের করার জন্য কি লাগবে নির্দেশক তড়িদ্বার লাগবে আচ্ছা তাহলে আমরা এটা জিনিস খেয়াল করো আচ্ছা একটা বলতে পারবো এই সমীকরণ থেকে যে একটা তড়িদ্বারটা কখন প্রমাণ তড়িদ্বার হবে এই সমীকরণ থেকে বলো যে একটা তড়িদ্বার কখন প্রমাণ তড়িদ্বার হবে এই সমীকরণ থেকে বলো একটা তড়িদ্বার কখন প্রমাণ তড়িদ্বার হবে স্যার যখন স্যার এটা সমান হবে কখন যদি এটা শূন্য হয় এটা শূন্য হওয়ার শর্ত কি ধাতু বাইরে গুণমত্তা কি হতে হবে ওয়ান হতে হবে না ধাতু বাইরে গুণমত্তা ওয়ান হতে হবে তাহলে ধাতু বাইরে গুণমত্তা ওয়ান হলে তখন এটা শূন্য হয়ে যাবে তখন এটা সমান হয়ে যাবে তার মানে ধাতু বাইরে গুণমত্তা যদি অন মনে হয় তখন ওই তড়িদ্দারটাকে কি বলবো প্রমাণ তড়িদ্দার বলবো আচ্ছা তাহলে আমরা এখানে যেটা লিখছি সমীকরণটা সেটা হলো কি ধাতু আগে ধাতু বাইরে পরে তার মানে কিসের রাশিমালা এটা জারণ বিভবের রাশিমালা এটা কিসের রাশিমালা জারণ বিভবের রাশিমালা আচ্ছা এবার দেখো আমি একটা কাজ করি এটাকে ই ই এটাকে আগে দিন এম এন প্লাস ই এটা আগে লিখলাম এই যে ধাতু পয়েন্টটা আগে লিখলো খেয়াল করো এম কি এটা আগে লিখছে এটা পরে লিখছে কিভাবে চিহ্ন চেঞ্জ করে এটা তো এটা আগে লিখছে এটা পরে লিখছে কিভাবে চিহ্ন চেঞ্জ করে তোমরা মনে রাখবা কোন একটা তড়িদ্বারে জারণ বিভব আর বিজারণ বিভবের মান সমান চিহ্নটা বিপরীত আমরা গত ক্লাসে বলেছিলাম তাহলে এখানেও ঠিক একই কাজ করবো ই ন এম এন প্লাসটা আগে লিখলাম এমটা পরে লিখলাম চিহ্ন চেঞ্জ করে তারপর এখানে যা আছে তাই এখানে যা আছে তাই লিখছি খেয়াল করো এখানে কিন্তু কিছু করি নাই সো এখানে মাইনাস এখানে মাইনাস আছে কিন্তু এটা মাইনাস আসছে কেন এটা আগে লিখছে বলে এটা আগে লিখছে বলে মাইনাস আসছে তাই মাইনাস যারা গুণ করে দিই তাহলে কি হবে ই এন প্লাস এম ই নট এম এন প্লাস এম মানে যারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে আর টি বাই কত এম নট এম এন প্লাস ওকে তাহলে এটা কি হয়ে গেল রাশিমালা কার হয়ে গেল এটা তো এটা কার রাশিমালা হয়ে গেল জারণ বিভবের রাশিমালা দেখো তো এটা জারণ বিভবের রাশিমালা হয়ে গেছে জাস্ট আমি আগে ধরে গুণ করে তার মানে খেয়াল করছো আমি যখন বিজারণ বিভবের রাশিমালা লিখবো তখন এখানে একটা মাইনাস থাকবে কিন্তু যখন এটা জারণ করবো তখন চিহ্নটা ফিরে যাবে প্লাস হয়ে গেছে কিভাবে প্লাস হয়েছে আমরা কিন্তু দেখাইছি তাহলে আমরা জারণ বিভবের রাশিমালা শিখলাম বিজারণ বিভবের রাশিমালা শিখলাম কিন্তু সেই রাশিমালা থেকে তড়িৎদ্বার বিভব বের করা যাবে না কারণ হলো আমরা এটা এটা জানতে হবে আগে এটা জানার জন্য যে ব্যবস্থা এটা জানার জন্য যে ব্যবস্থা সেটা কি নির্দেশক তড়িদ্বারের সাহায্যে আমরা এটা এগুলো মাপা শিখবো শিখবো তার আগে বলে নিই নির্দেশক তড়িদ্বার তাই সম্বন্ধে একটু বলবো আর কি তাহলে এবার সবাই দেখো নির্দেশক তড়িদ্বার কি নির্দেশক তড়িদ্বার শুরু করবো এবার নির্দেশক তড়িদ্বার নির্দেশক তড়িদ্বার দেখো নির্দেশক তড়িদ্বার কাকে বলে নির্দেশক তার আগে একটা কাজ করে নিই তুমি একটু লিখে রাখো নির্দেশক তড়িদ্বার দুই রকম এগুলো প্রাথমিক বা
প্রাথমিক বা প্রাথমিক বা মুখ্য নির্দেশক প্রাথমিক বা মুখ্য নির্দেশক প্রাথমিক বা মুখ্য নির্দেশক তারপরে কি গৌণ গৌণ নির্দেশক গৌণ নির্দেশক প্রাথমিক বা কি মুখ্য নির্দেশক প্রাথমিক বা মুখ্য নির্দেশক চরিত্রটা হলো কি প্রমাণ হাইড্রোজেন কি গ্যাস তরিদ্বার ওকে আর গৌণের উদাহরণটা হলো ক্যালন নামটা মনে রাখবা তাহলে প্রাথমিক বা মুখ্য নির্দেশক চরিত্রটা কে কে এই প্রমাণ হাইড্রোজেন গ্যাস তরিদ্বার আর গৌণের উদাহরণটা কে ক্যালন তরিদ্বার তো এবার তোমরা নির্দেশক তরিদ্বারের সংজ্ঞাটা লেখো যে তরিদ্বারের সাহায্যে দেখো নির্দেশক তরিদ্বার হলো নির্দেশক তরিদ্বার নির্দেশক তরিদ্বার নির্দেশক তরিদ্বার যে তরিদ্বারের সাহায্যে যে তরিদ্বারের সাহায্যে যে তরিদ্বারের সাহায্যে দেখো যে তরিদ্বারের সাহায্যে কোন কোন পরীক্ষাধীন তরিদ্বারে বিভব কোন পরীক্ষা তরিদ্বারের বিভব পরিমাপ করা যায় পরিমাপ করা যায় যে তরিদ্বারের সাহায্যে কোন পরীক্ষাধীন তরিদ্বারে বিভব পরিমাপ করা যায় তাকে কি বলা হয় তাকে নির্দেশক তরিদ্বার আচ্ছা নির্দেশক তরিদ্বার যে তরিদ্বারের সাহায্যে কোন পরীক্ষাধীন তরিদ্বারের পরীক্ষাধীন তরিদ্বারের বিভব মাপা যায় তাকে কি বলা হয় নির্দেশক তরিদ্বার বলা হয় আমরা এখন তোমাদেরকে দেখাবো নির্দেশক তরিদ্বার মানে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তরিদ্বার এটা বিভব নিচে জানা সেটা কত আর এটার গঠন তাহলে প্রথমে আমরা প্রমাণ হাইড্রোজেন তরিদ্বারের গঠন জানবো এবং এটা বিভব কত ধরা হয় যেহেতু এটা প্রমাণ নিশ্চয় একটা মান তো ধরতে হবে সেই মানটা ধরা হয় সাধারণত শূন্য শূন্য কেন ধরা হয় সেটা বলবো আর ক্যালোমেল এটাও নির্দেশক তরিদ্বার কিন্তু এর মান শূন্য না এটা গায়ে লেখা থাকবে মানটা কত কত লেখা থাকবে কারণ নির্দেশক তরিদ্বার মানে জানা জানা বিভবের তরিদ্বার আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি করা হয় এটা শূন্য ধরা হয় আর ক্যালোমেলের ক্ষেত্রে কি করা হয় এটা শূন্য ধরা হয় না গায়ে লেখা থাকে মানটা কত এবং সেটাও লিখছে কার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস তরিদ্বারের মাধ্যমে ক্যালোমেলের গায়ে লেখা আছে বিভবটা কত আর কি দেখে বিভবটা কত আচ্ছা তাহলে আমরা এবার যেতে আসি দেখো স্যার গৌণ তরিদ্বারের উদাহরণটা কি ক্যালোমেল ক্যালোমেল তরিদ্বার ক্যালোমেল তরিদ্বার আমরা এখন প্রমাণ হাইড্রোজেন গ্যাস তরিদ্বারের গঠন নিয়ে আলোচনা করব প্রমাণ হাইড্রোজেন গ্যাস তরিদ্বার দেখো প্রমাণ হাইড্রোজেন গ্যাস প্রমাণ হাইড্রোজেন গ্যাস তরিদ্বার এটা গঠন আচ্ছা দেখো এখানে আমি এবার এবার কিন্তু গ্যাস নিতে হবে আমাদের আমরা যেমন আগে জিঙ্ক দণ্ড নিয়েছিলাম আর জিঙ্ক দণ্ড ডোবানো হয়েছিল জিঙ্ক আয়ন ডোবানো কিন্তু এবার তো গ্যাস গ্যাস নিতে হবে গ্যাস নেওয়ার উপায় হলো এবার একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস নিল এই যে এই সিলিন্ডারের মধ্যে গ্যাস বের করা এই হাইড্রোজেন কি গ্যাস হাইড্রোজেন গ্যাস এই সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন বের দিল ওকে আর এখানে কি এই যে ওকে ঠিক আছে মানে এখানে আমরা হাইড্রোজেন কি থাকবে এসিড এসিড বা হাইড্রোজেন আয়ন এসিড মানে তো এইচ প্লাস দিই মানে আমি পাত্রে এসিডের দ্রবণ দিচ্ছি মানে সেখানে এইচ প্লাস আছে
আর আমি এখানে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, হাইড্রোজেন গ্যাস নিয়েছি এখানে, আর এখানে কি আছে হাইড্রোজেন আয়ন আছে, তাহলে এখানে একটা সাম্য অবস্থা তৈরি করতে হবে। হাইড্রোজেন গ্যাসের সাথে যৌগের যে হাইড্রোজেন আয়নটা আছে তার একটা সাম্য অবস্থা লাগবে, সাম্য অবস্থা লাগবে, একটা সাম্য অবস্থা লাগবে। সামনে কি দেখো আমি আবার বলি, যেকোনো তড়িৎ দেওয়া তৈরি করার শর্ত হলো একটা সাম্য অবস্থা দরকার। যেমন আমি এখানে কি করছিলাম, জিঙ্ক দণ্ড, জিঙ্ক দণ্ড, এই যে জিঙ্ক দণ্ড আমাদের দুর্বল হয়েছে, জিঙ্ক দণ্ড। আর যৌগে কি ছিল, জিঙ্ক, ওকে, জিঙ্ক দণ্ড ডুবাইছে, জিঙ্ক আয়ন ডুবাইছে। সো এখানে কি হয়ে গেছে, একটা সাম্য অবস্থা হয়েছে। এই সাম্য অবস্থা সহজ, ধাতু যৌগে ডুবালে সাম্য অবস্থা হয়ে যায়, বাট আমি কিন্তু গ্যাসকে তার আয়নের সাথে যদি সাম্য অবস্থা রাখতে চাই একটু কঠিন, একটা কাজটা কঠিন, কাজটা কঠিন। এই জন্য কি করছি দেখো, আমরা সিলিন্ডারের মধ্যে গ্যাসটা নিচ্ছি, আর এটা হলো, এটা হলো প্লাটিনাম এ, প্লাটিনাম এ কি আস্তরণ যুক্ত পথ, আস্তরণ যুক্ত কি পথ, এটা প্লাটিনামের আস্তরণ যুক্ত পথ। আর এই পাতের বৈশিষ্ট্য হলো যে এই পাতের গায়ে লেগে থাকে হাইড্রোজেন গ্যাস, এই পাতের গায়ে কি থাকে, এই যে হাইড্রোজেন গ্যাস নিচ্ছি আমরা এখানে, এই পাতের গায়ে লেগে আছে, লেগে থাকা গ্যাস মানে এরকম ভাবে এগুলো কি হাইড্রোজেন গ্যাস গায়ে কি লেগে আছে, ঠিক আছে, মানে পাতে হাইড্রোজেন গ্যাসটা কি আছে, লেগে আছে, ঠিক আছে। আর যেহেতু পাতের প্লাটিনামের পাতে গায়ে লেগে আছে হাইড্রোজেন গ্যাস, আর পাতের একটা অংশ কিন্তু যৌগের ডুবন আছে, খেয়াল করো পাতের একটা অংশ কোথায় ডুবন আছে, যৌগে ডুবন আছে, পাতের একটা অংশ যৌগে ডুবন আছে, যৌগের ডুবন অংশের গায়ে লেগে থাকা যে হাইড্রোজেন গ্যাস আর যৌগের যে হাইড্রোজেন আয়নের সাথে সাম্য অবস্থা আছে। দেখো তাহলে আমি একটা বিশেষ ব্যবস্থা দিলাম, সেই ব্যবস্থাটা কি, প্লাটিনাম পাতের গায়ে লেগে আছে কি হাইড্রোজেন গ্যাস মনে করলাম, পাতের একটা অংশ যৌগের ডুবন আছে, যে যৌগের ডুবন অংশ যে হাইড্রোজেন গ্যাসটা যৌগের হাইড্রোজেন আয়নের সাথে কি থাকবে, সাম্য অবস্থা তৈরি করবে, খেয়াল করো। তাহলে আমরা এখানে ব্যাপারটা খুব সহজ ছিল না, ধাতু যৌগে ডুবাইছি সাম্য অবস্থা তৈরি করছি, কিন্তু গ্যাসকে যৌগের যে হাইড্রোজেন আয়ন তার সাথে কি করব, সাম্য অবস্থা দেখাবো, সাম্য অবস্থা দেখাবো। এই জন্য কি করছি, বিশেষ ব্যবস্থা, সিলিন্ডারের মধ্যে গ্যাস আর প্লাটিনামের আস্তরণযুক্ত পাত, আর প্লাটিনামের প্লাটিনামের বৈশিষ্ট্য হলো তার গায়ে কি হয় হাইড্রোজেন গ্যাস অতিশোষিত হয়, একটা আছে শোষণ, একটা কি অতিশোষণ, অতিশোষণ হলো গায়ে লেগে থাকা, পৃষ্ঠে লেগে থাকা, আর শোষণ মানে সব জায়গায় সমানভাবে ঢুকে যাওয়া, ওকে। তাহলে এখানে অতিশোষণ বা পরিশোষণ হয়েছে না হাইড্রোজেন গ্যাস গুলোর, আচ্ছা তাহলে আমি কিন্তু সাম্য অবস্থা পেয়ে গেলাম, খেয়াল করো। এখন প্রশ্নটা হলো যে এই যে হাইড্রোজেন গ্যাস তৈরি করা, হাইড্রোজেন গ্যাস তৈরি করা, ওকে, তাহলে এর বিভব, এর বিভব আমরা কিন্তু কিছুক্ষণ আগে শিখছিলাম, বিভব বের করতে হয় কিভাবে, যদি বিজারণ করতে চাও তাহলে এইচ প্লাসটা আগে, এইচটা এইচ টুটা পর, তারপরে কি লিখবা, ই নট, এইচ প্লাস, তারপরে ওকে দেখো প্রথমে লিখছি ই, এইচ প্লাস এইচ টু, তারপরে কি লিখছি, ই নট, এইচ প্লাস এইচ টু, ওকে। বিজারণ বিভব যেহেতু এখানে প্লাস, আর টি বাই কত, এন এম, আর টি বাই এন এম, লন, আর টি বাই এন এম, তারপরে হলো লন কত, সবাই জানো উপরে কি করতে হয়, জারিত অবস্থা কোন অবস্থা, আর নিচে কি, বিজারিত অবস্থা কোন মাত্রা, নিচে কি, বিজারিত অবস্থা কোন মাত্রা, উপরে হলো জারিত অবস্থা কোন মাত্রা, আর নিচে কি, বিজারিত অবস্থা কোন মাত্রা। আর দেখো বিজারিত অবস্থা কিন্তু গ্যাস, আর গ্যাসের ক্ষেত্রে আমরা ঘনমাত্রা প্রকাশ করি আংশিক চাপ, যে পি অফ এইচ টু লিখছি, এটা হলো হাইড্রোজেনের কি আংশিক চাপ, আর সামনে যে মোল আছে না হাফ, এই হাফটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, হাফটা কি হবে, পাওয়ার হয়ে যাবে, মোলটা ঘাত হয়ে যায় সবাই জানো, কারণ তোমরা ফার্স্ট পেপারে ভর কে, ফার্স্ট পেপারে তোমরা ভর কে সূত্র পড়ছো না, ভর কে সূত্র পড়ছো, তাই সেখানে দেখছো কিভাবে মোলটা ঘাত হয়ে যায়, কিভাবে মোলটা ঘাত হয়ে যায়। তাহলে আমরা দেখো এবার ই নট, দেখো ই নট, এইচ প্লাস কত, এইচ টু, আর আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এই যে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডারটা, আচ্ছা আমার বোধ হয় আইপিএস এর এটা বন্ধ হয়ে যাবে, চার্জটা দিয়ে দিই না, চার্জটা একটা মিনিট,
আচ্ছা একটু সমস্যা হচ্ছে বোধ হয় আজকে, দেখো আমার বাসার মধ্যে কারেন্ট নাই, আইপিএসটা নাই, যে ল্যাপটপের চার্জটা নাই, তো দেখো ল্যাপটপের চার্জ নাই, কিছুক্ষণ পরে বোধহয় ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আজকে ক্লাসটা বোধহয় বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, বাসায় বিদ্যুৎ নাই আর কি। আচ্ছা দেখো যতক্ষণ পারি না একটু থাক। আচ্ছা খেয়াল করো তো এবার হাইড্রোজেন গ্যাস চরিত্রটা বলো, কখন প্রমাণ হাইড্রোজেন গ্যাস চরিত্র, মানে এটা একটা হাইড্রোজেন গ্যাস চরিত্র, বলো এটা কখন প্রমাণ হাইড্রোজেন গ্যাস চরিত্র হবে বলো, কে বলতে পারবা? এটা হাইড্রোজেন গ্যাস চরিত্র, এটা কখন প্রমাণ হাইড্রোজেন গ্যাস চরিত্র হবে, যখন এটা শূন্য হবে না, বলো তাহলে এটা শূন্য হওয়ার শর্তটা কি, এটা শূন্য হওয়ার শর্তটা কি? স্যার H প্লাস এর ঘনমাত্রা 1 হবে, শুধু H প্লাস, শুধু H প্লাস 1 হলে কি হবে? না স্যার আংশিক চাপ 1 হতে হবে। হ্যাঁ তাহলে চাপটা কি হতে হবে 1 অ্যাটমোস্ফিয়ারে, তাহলে দুইটা শর্ত পেয়ে গেলাম। যদি হাইড্রোজেন গ্যাসের চাপ কি হয় 1 অ্যাটমোস্ফিয়ার হয়, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 1 মোলার হয় তখন আমি কি বলবো, এই তড়িৎটাকে কি বলবো, প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎ। তাহলে একটা হাইড্রোজেন গ্যাস চরিত্রটা প্রমাণ হাইড্রোজেন গ্যাস চরিত্র কখন হবে, যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 মোলার হয়, আর যদি গ্যাসের চাপ কি হয় 1 অ্যাটমোস্ফিয়ার হয়। ওকে তাহলে আমরা পেয়ে গেছি, তাহলে E সব H আল্লাহ।